প্রশ্ন, পেশাগত বিভিন্ন কারণে হিন্দুদের বাড়িতে খাবার খেতে হয়, এটা জায়েজ হবে কি? গোশত ব্যতীত অন্য খাবার খেতে পারবেন? সতর্কতামূলক না খাওয়া ভালো? একটা ঘটনা বলি, সতর্কতামূলক কেন না খাওয়া ভালো। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা সাইয়েদ আহমদ পালনপুরি রাহেমহুল্লাহ, তাঁর ঘটনা। তিনি এক হিন্দু ভাইয়ের দোকান থেকে পান খেতেন, হিন্দু দোকান থেকে পান। একদিন তিনি সকাল ভোরে ভোরে হাঁটতে বের হন, দেখেন যে পান দোকানদারও হাঁটতে বেরিয়েছে, তার হাতে একটি পট। হুজুর খেয়াল করলেন পট নিয়ে কই যায়। যাইতে যাইতে একটি গরু চনতেছে, সে নিচে পট ধরছে চনার জন্য, গরুর চনা পটবর্তি। এটা নিয়ে ফিরে এসেছে দোকানে, হুজুর খেয়াল রেখেছেন, দোকানে এসে সে চনা এগুলো সব দোকানে ছিটেইল। গরুর চনা, চনা গরুর পসরাব, গোবর নয় চনা, গরুর পেশাব, গরুর পসরাব, এটা পুরো দোকানে ছিটাইল। পানেও পড়লো, চুনেও পড়লো, খয়েরও ফুড়লো, সব কিছুতেই পড়লো। এরপরে পটের মধ্যে আরও পসরাব বাকি আছে, এগুলো সে চঞ্জে ভিজায় রাখেছে ঘটির মধ্যে, আর খয়ের থাকে আরেক গটিতে, ওই গটিতে অবশ্যই চনাগুলো ঢেলে দিল। হুজুর বলে ইন্না লিল্লাহ, এখান থেকে আমি পান খাই। এরপর থেকে পান খাওয়া বন্ধ করে দিয়েছেন, কারণ এই বাঘ না বাঘের এরা এগুলো লেহাজ রাখে না। আর একটি ঘটনা, আমাদের কুমিল্লা মাতৃভাণ্ডারের রসমলাই প্রসিদ্ধ, খুব সুস্বাদু মাতৃভাণ্ডার রসমলাই কুমিল্লা। আমি একদিন এদের মূল দোকানে গেছি রসমলাই খরিদ করতে, আসলে খুব সুস্বাদু। তখন এক বেটা আমাকে দেখে চিনে ফেলেছে, আসতে ডেকে নিয়ে বলি, হুজুর রসমালাই খরিদ করতে এসেছেন? জি। হুজুর আমি এখান থেকে খরিদ করতাম, একদিন ভোরে ভোরে এসে দেখি এক বালতি গোবর পানির মধ্যে গুলেছে, এক বালতি গুলে গোবর ছিটেতেছে সারা দোকানে, রসমালাইতেও পড়তেছে, মিষ্টিতেও পড়তেছে, কোনো অসুবিধা নেই। এরপর থেকে আমি এখান থেকে রসমালাই খরিদ করা বন্ধ করে দিয়েছি, কারণ গোবর আমাদের দৃষ্টিতে নাপাক, কোনো কিছুতে লাগলে এটাও নাপাক হয়, আর ওরা ওদের দৃষ্টিতে না পাকে গোবর দিয়ে পাক করে। আপনি যদি ওদের পুকুরে ঘাটে গোসল করেন, পানিতে নামেন, ওদের দৃষ্টিতে পানি নাপাক হয়ে যায়, এখানে গোবর ছিটাইয়া এটাকে পাক করে। এই জন্য সতর্কতামূলক না খাওয়া চাই, পাক না পাকের কোনো লেহাজ তাদের মধ্যে থাকে না। প্রশ্ন, সাইয়েদেনা সহ দুরুদে ইব্রাহিম এর হাদিসটি কোন কিতাবে আছে, জানালে অনেক উপকৃত হব। দুরুদ শরীফ শিখিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নিজের দুরুদ শিখানোর সময় নিজের নামার আগে সাইয়েদানা কীভাবে বলবে? আমাদের সর্দার, আমরা না বলবো হুজুর আমাদের সর্দার, হুজুর নিজে সাইয়েদানা বললে হুজুরের সর্দার কে? তো তাই সেখানে সাইয়েদানা পাওয়া যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, অন্য হাদিসে আছে যে আনা সাইয়েদু বুলদে আদম ওয়ালা ফখরা, আমি বনি আদমের সর্দার, এটা কোনো ফখরের ব্যাপার নয়, বনি আদমের সর্দার। এই হাদিসের আলোকে সাইয়েদেনা বলা উত্তম। ফতোয়ায় শামিতে আছে দুরুদে হুজুরের নামের আগে সাইয়েদেনা বলা মুস্তাহাব। প্রশ্ন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলা যাবে কি? শ্রদ্ধা করে বলা যায়, মেয়েকেও শ্রদ্ধা করে আমরা মা বলি, এ ধরনের বলা যায়। প্রশ্ন, স্বামী স্ত্রী উভয় মিলে গ্রামে বা মোড়ে দোকান দেয়া হালাল না হারাম? দোকান তো স্বামী দিবে, স্ত্রী তো ঘরের কাজকর্ম করবে, স্ত্রী দোকান দিবে কেন? দোকান স্ত্রীর কাজ নয়, এক এক কাজ এক একজনের জন্য, সকলের জন্য সাজে না। ঘরের কাজ আপনি করতে পারবেন না, বাইরের কাজ স্ত্রী করতে পারবে না। একটি ঘটনা শুনি, এক বেটা হাল চাষ করত, তো হাল নিয়ে মাঠে নামতো, দুপুরে স্ত্রী পাকশাক করে মাঠে নিয়ে খানা খাওয়াই আসতো স্বামীকে। একদিন খানা নিয়ে যাইতে দেরি হয়ে গেছে, এরপরে স্ত্রীকে খুব গালি, আর যে ব্যাট দিয়ে গরুকে পিটায় তো এটা দিয়ে স্ত্রীকে পিটায়, যে বেহাঙ্গাম কাজ করতে পারো না, এত দেরি হইলো কেন? এই সেই, আমি যদি হইতাম আরও আগে ভাগে খানা ফাঁকায় নিয়ে আসতাম, স্বামী বলতেছে। স্ত্রী বেচারে অসহ্যে বলতেছে, ঠিক আছে আগামীকাল আমি হাল চাষ করবো, আপনি ফাঁকশাক করে খানা এখানে নিয়ে এসে আমাকে খাওয়াই যাবেন, কোনো অসুবিধা নেই, আমি খাওয়াবো। আগামীকাল স্ত্রী হাল নিয়ে আসছে মাঠে, স্বামী পাক করে খাওয়াবে। সকালবেলা স্বামী পাতিলের মধ্যে চাল আর পানি দিয়ে চুলায় বসায় আগুন দিয়েছে, ছোটো ছোটো দুই বাচ্চা ঘরের চকিতে ঘুমায়, হঠাৎ ধড়াম করে আওয়াজ, একটা চকি থেকে পড়ে গেছে বাচ্চা, তো পাক করা ধুয়ে গেছে বাচ্চা সামাল দিতে, দেখা যায় আরেকটা উঠে পায়খানা করছে কাঁথার মধ্যে। এখন এটা সামাল দিবে না, হিটার পায়খানা,
হিজা ফেখানা দিয়ে সারা কাঁথা বালিশ সারা শরীর নষ্ট করে ফেলতেছে। এর মধ্যেই দেখে যে গরুর বাছুর বেঁধে রেখেছে, দুধ দোহাইয়ে বাজারে বিক্রি করতে নিবে, গরুর রশি ছিঁড়ে গেছে, এখন বাছুর দুধ খেয়ে ফেলতেছে। সর্বনাশ, এখন বাচ্চা সামাল দিবে না, হিজার ফেখানা সাফ করবে না, এদিকে বাছুরের মধ্যে আগুন জ্বলে, এদিকে গরুর দুধ খেয়ে ফেলতেছে বাছুর, দৌড়াই গেছে গরু দৌড়তে, বাচ্চা দেখে গরু যে দৌড় দিছে, বাতের ফাতিলের ফাঁসে দিয়া গরুর রশি ফেঁসাইয়া ফাতিল এমনি উপর হইয়া চাল টাল সব চুলার মধ্যে বরবাদ। এখন বাচ্চা সামাল দিবে না, গরু সামাল দিবে না, বাদ সামাল দিবে, এখন মাথায় হাত দিয়ে বসে বসে কাঁদতেছে। স্ত্রীর অপেক্ষা করতে করতে দেখে স্বামী তো আসে না, শেষমেশ বাড়াইতে এসে দেখে স্বামী বসে বসে কাঁদে, গরুও জাগায় নেই, বাচ্চা একটা ফাইখানা দিয়ে সারখার, আর এদিকে বাতের ফাতিল উপর চাল পড়ে সব সারকার হয়ে গেছে। এই অবস্থা কেন? তোমার ফাঁক তুমি ফাঁকাও, আমার হাল চাষ আমিই করি, দুই ঘন্টা দেরি হোক অসুবিধা নেই। এখন বুঝে আসছে তো, প্রত্যেক কাজ প্রত্যেকেই করতে পারে না, দোকানদারে আপনি করবেন, স্ত্রীকে বসাবেন, হিসাবে করবে ভুল, মাফে করবে ভুল, লাভের পরিবর্তে লস হবে, আর পর্দা লঙ্ঘনের গুণা তো ভিন্ন আছেই। প্রশ্ন, গাবিকে বিষ দেয়া হালাল না হারাম? জি হালাল। প্রশ্ন, দুইটি ছোট পাখিকে খাঁচায় পোষা যাবে কি না? যদিও পোষা বৈধ, তবে এটা অনুত্তম কাজ, এতে স্বাধীনতা হরণ হয়, এই জন্য খাঁচায় না পোষা চাই। প্রশ্ন, বাবা মার অবাধ্য সন্তানকে বাবা মা তাদের সমস্ত উত্তরাধিকার থেকে বঞ্চিত করলে কী হবে? যদি বাস্তবে অবাধ্য হয়, বদ্দিন হয়, তাকে সম্পদ দিলে অবৈধ কাজে নষ্ট করে ফেলবে, তো না দেয়া ভালো। প্রশ্ন, মাথার চুল রাখার ইসলামী বিধান কী? যদি চুল লম্বা রাখতে চান তাহলে কানের মধ্যখান বরাবর অথবা লতি বরাবর অথবা কাঁধ বরাবর লম্বা রাখতে পারবেন, এর থেকে লম্বা করলে মহিলা হয়ে যাবেন, এটা বৈধ নয়। আর যদি ছোট রাখতে চান তো তাহলে সমান করে ছোট রাখতে পারবেন। প্রশ্ন, স্ত্রী স্বামীকে তালাক করতে পারে কি না? জি না, তালাক দিতে পারে একমাত্র স্বামী, স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার নেই। হ্যাঁ, যদি স্বামী বিবাহের সময় বা পরে স্ত্রীকে তালাকের অধিকার দেয় তো নিজকে নিজে দিতে পারে, আমি আমাকে তালাক দিলাম, এই নয় যে স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম, এতে তালাক হবে না। প্রশ্ন, ইল্লাল্লাহ জিকিরের ভিত্তি কী? দলবদ্ধ হয়ে জিকিরের ফজিলত কী? দুইটি প্রশ্ন, ইল্লাল্লাহ জিকির বৈধ, বুখারী শরীফে হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের নিয়ম কানুন বলতেছিলেন, বললেন যে হারমে ঘাস কাটা নিষেধ, গাছগাছালি কাটা নিষেধ, পশু পাখি ধরে মারা নিষেধ, এগুলো বলতেছিলেন। যখন ঘাস কাটাও নিষেধ বললেন, হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইল্লাল ইজখির, ও বাতিজা নবী, ইজখিরের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করো না, কারণ ইজখির আরবরা অনেক কাজে লাগাইত, ঘরের ছাউনি দিত, ঘরের বেড়া বাঁধত, কবর দেওয়ার পরে যেখানে আমরা কলা পাতা দিই ওখানে ওদেশ তো কলা গাছ নেই, ইজখির ঘাস দিয়ে উপরে মাটি দিত, ইজখির ঘাস কেটে গরু ছাগল ওট বকরিকে খাওয়াইত, ইজখির ঘাস জ্বালানির কাজে ব্যবহার করত, ইজখির ঘাস পুড়ে ছাই দিয়ে কাপড় ধুইত, সাবানের মতো কাপড় পরিষ্কার হতো, এটা আমাদের এত কাজে লাগে, এটাও যদি কাটা বন্ধ করে দাও আমরা মুসিবতে পড়ব। তো তখন হুজুর বলেন, ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির, দুইবার। এখানে ওলামায়ে কেরাম বোঝেন, এই প্রশ্নটা সাধারণত আহলে হাদিস ভাইয়েরা করে থাকেন, ইল্লার আগের অংশকে বলে মোস্তাসনা মিনহু, ইল্লার পরের অংশকে বলে মোস্তাসনা, এখানে মোস্তাসনা মিনহু নেই, শুধু মোস্তাসনা আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা বৈধ নয়। যে হাদিসের কথা আমি বললাম এখানে মোস্তাসনা মিনহু নেই, শুধু হযরতে আব্বাস বললেন ইল্লাল ইজকির, এরফ আল্লাহ রাসুল মোস্তাসনা মিনহু ব্যতীত ইল্লাল ইজকির, ইল্লাল ইজকির দুইবার বললেন, তাহলে বোঝা গেছে মোস্তাসনা মিনহু ব্যতীত একবার বলাও জায়েজ, একাধিকবার বলাও জায়েজ। এখানে লা ইলাহা মোস্তাসনা মিনহু ব্যতীত শুধু ইল্লাল্লাহ একবার বলাও জায়েজ, একাধিকবার বলাও জায়েজ, এটা না জায়েজ নয়। এর বিস্তারিত আলোচনা দেখতে চাইলে শরীয়ত আওর তরিকত কা তালাজুম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, সেখানে দেখে নেবেন এই জিকিরটা বৈধ। হাজার বছর আগ থেকে জিকির চলে আসতেছে, হাজার বছর পরে এসে আমার চোখে ধরা পড়লো এটা অবৈধ, এ হাজার বছর যাবৎ দুনিয়াতে কোনো বিজ্ঞ আলেম ছিলেন না এটা অবৈধ বলতে। দুই নম্বর প্রশ্ন, দলবদ্ধ হয়ে জিকিরের ফজিলত কী? দলবদ্ধ হয়ে জিকির করলে অলসতা আসে না,
একা একা করলে ঘুম আসে, অলসতা আসে, একসাথে করলে ঘুম আসে না, অলসতা আসে না, এই উপকারার্থে দলবদ্ধ করাও বৈধ। তবে যদি কেউ মনে করে দলবদ্ধ হয়েই করতে হবে তাহলে আবার বৈধ হবে না। প্রশ্ন, তাবিজ ব্যবহার করা কি জায়েজ? কয়েক শর্তে জায়েজ। যেমন, এক নম্বর শর্ত, বৈধ কাজের জন্য ব্যবহার করা লাগবে। এই জন্য যে অবৈধ প্রেমের জন্য তাবিজ, আরেকজনকে মারার জন্য তাবিজ, আরেকজনের ক্ষতির জন্য তাবিজ, অবৈধ কাজে ব্যবহার করা যাবে না, বৈধ কাজের জন্য ব্যবহার। যেমন আপনি অসুস্থ, তাবিজ দিতেছেন সুস্থ হওয়ার জন্য, এই বৈধ কাজ, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, কুফুরি কালাম, শিরিকি কালাম হতে পারবে না। তিন নম্বর শর্ত, অস্পষ্ট কোনো লেখা থাকতে পারবে না, কারণ হতে পারে এটা কুফুরি কালাম, শিরিকি কালাম, অস্পষ্ট। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে গিয়ে তাবিজ ব্যবহার করা বৈধ, না হয় তাবিজ ব্যবহার এই শর্ত পাওয়া না গেলে বৈধ নয়। চার নম্বর শর্ত, এই আকিদার বিশ্বাস থাকতে হবে যে ভালো করার মালিক তাবিজ নয়, মালিক আমার আল্লাহ। তাবিজ হলো একটা উপকরণ, যেমন আমরা ওষুধ পান করি, ভালো কি ওষুধ করবে না আল্লাহ করবে? ভালো করবেন আল্লাহ, ওষুধই করবে না। তো তাই বলে কি ওষুধ খাওয়া না জায়েজ হবে? ওষুধ যেমন, তাবিজও তেমন। তো ওষুধ খাওয়া যেরকম জায়েজ, ভালো আল্লাহ করবেন ওষুধ হবে মাধ্যম, তেমনিভাবে তাবিজ ব্যবহারও জায়েজ, ভালো আল্লাহ করবেন তাবিজ হবে মাধ্যম। এই চার শর্ত পাওয়া গেলে তাবিজ ব্যবহার বৈধ, না হয় বৈধ নয়। প্রশ্ন, বিস্কুটের কাগজের গায়ে আরবি লেখা, সে কাগজ নষ্ট হয় না, সেটা পোড়া যাবে কি না? জি যাবে। প্রশ্ন, বোটের পোস্টারে বিসমিল্লাহ লেখা জায়েজ হবে কি না? না লেখা চাই। প্রশ্ন, গ্রামের মধ্যে যদি মহিলারা একত্রিত হয়ে কোনো মহিলা তালিম দেয় অথবা কালিমার দাওয়াত দেয় তাহলে জায়েজ আছে কি না? এই তালিম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের হইয়া থাকে। যদি কোনো বিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে হয় অথবা তাবলিগি জামা, যেটা ওলামায়ে কেরামের পরামর্শে চলে, ওদের তত্ত্বাবধানে হয় তাহলে বৈধ হবে, অন্যথায় বৈধ অবৈধ বলা মুশকিল। প্রশ্ন, আমি হেফজখানায় অনেক সেজদার আয়াত পড়েছি কিন্তু সেজদা দেইনি, অথবা কতগুলো পড়েছি সেটা আমার জানা নেই, এখন আমি কী করব? অন্তরকে চাপ দিবেন কি পরিমাণ হতে পারে, সতর্কতামূলক এর থেকে আরও কিছু বেশি সেজদা দিয়ে দিবেন। প্রশ্ন, মহিলারা কোথাও মাহফিল শুনতে যেতে পারবে কি না? যদি ফেতনার ভয় না থাকে তাহলে পারবে। প্রশ্ন, শুক্রবার রোজা রাখা যাবে কি? জি যাবে। প্রশ্ন, শুক্রবারকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়, এজন্য নফল অথবা কাজা রোজা রাখার ব্যাপারে বিস্তারিত জানালে উপকৃত হব। নফলও রাখতে পারবেন, কাজা রোজাও পারবেন, ঈদের দিন বলা হয় ঠিক, ঈদিনে রোজা রাখা নাজায়েজ নয়। প্রশ্ন, ইসলামের রাজনীতি আছে কি না? যদি থাকে তাহলে বাংলাদেশ ইসলামের দলগুলোর মধ্যে কোন দল করব? ইসলামের রাজনীতি আসে, যে কোন দল করবেন, বিভিন্ন দলের লোকজন এই দেশে আসে ইসলামের নামে, চেহারার দিকে তাকাইবেন, কার চেহারা সাক্ষী দিয়ে এটা ইসলামী দল, সেই দল করবেন। প্রশ্ন, রমজান মাসে রোজা অবস্থায় স্ত্রীর শরীর স্পর্শ করা বা আলিঙ্গন করা যাবে কি? জি যাবে। তবে যদি সহবাসের আশঙ্কা থাকে, নিষ্কৃজে কন্ট্রোল করতে পারবেন না, তাহলে মাকরু হবে। প্রশ্ন, আমি একজন মেয়ে, আমার বয়স 20 বছর, আমি একজন ছেলেকে পছন্দ করি, ছেলের পরিবারে সকলে রাজি, কিন্তু আমার বাবা আমাকে অন্য জায়গায় জোর করে বিবাহ দিতে চায়, এখন আমার বাবার কর্তব্য কি? আপনার রাজি না থাকলে সেখানে বিবাহ হবে না। আপনার যেখানে রাজি, বাবা যদি বুঝে শুনে এখানে বাবাকে রাজি করতে পারেন ভালো, আর আপনার জন্য ভালো হবে বাবার কথা মেনে চলা। আপনার নিজে রাজি ঠিক আছে, কিন্তু আপনার বাবা কখনো আপনার অমঙ্গল চাবে না, মঙ্গলে চাবে। আপনার থেকে আপনার বাবা অনেক ভালো বুঝবেন, তাই বাবার কথা মতো চলাই আপনার জন্য শ্রেয়। প্রশ্ন, একজন জেনাকারীর পিছনে নামাজ পড়া যাবে কি না? জেনাকারীর পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি যদি সে তওবা না করে। প্রশ্ন, পিতামাতার চাপে পড়ে একজন স্ত্রী তার স্বামীকে এক তালাক দিয়েছে, স্বামীকে তালাক দিলে তালাক হয় না। প্রশ্ন, রাস্তায় চলতে গেলে ডানে চলা সুন্নত, খাবার খেতে গেলে ডান দিক থেকে খাওয়া সুন্নত, সব জায়গায় বামের তুলনায় ডানের ফজিলত বেশি, তবে আল্লাহ তাআলা মানুষের কলব ডানে না দিয়ে বামে দেওয়ার রহস্য কী? রহস্য আল্লাহই ভালো জানেন। প্রশ্ন, ছেলে মেয়ে সহ
ফরজ নামাজ বাড়িতে জামাতে পড়া যাবে কি না, জামাতের ফজিলত পাবেন, মসজিদের ফজিলত পাবেন না। আর মেয়েকে সাথে নিতে গেলে মেয়ে দাঁড়াতে হবে একদম পিছনে, আপনার বরাবর পাশে দাঁড়াইলে আপনার নামাজ হবে না। যদি পিছনে জায়গা না থাকে পাশে দাঁড়াইতে হয়, অন্তত মেয়ে আর পুরুষদের মধ্যখানে এই পরিমাণ ফাঁক রেখে দাঁড়াইতে হবে যেখানে অন্তত একজন মুসল্লি দাঁড়াইতে পারে। প্রশ্ন, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না? যদি চেয়ারে এজন্য বসে যে আমি বড় লোক তাহলে নামাজ হবে না। এমনকি কেউ বলে আমার ওজোর আছে এই জন্য চেয়ারে বসে নামাজ পড়ি। কি ওজোর? এই যে আঙ্গুল কাটা গেছে, আঙ্গুল কাটা গেছে, হাতের আঙ্গুল, চেয়ারে বসে নামাজ পড়ে ওজোর আছে। এটা কার কাছে শুনেছে ওজোরে চেয়ারে বসা যাবে? এই ওজোর মানে আঙ্গুল কাটার ওজোর নয়। যদি আমি দাঁড়াইতেও পারি না, নিচেও বসতে পারি না, আমি বাধ্য, তখন আমার জন্য চেয়ারে বসে নামাজ পড়লে বৈধ হবে। প্রশ্ন, এটা কি অর্থ বুঝি না। মহিলা লোকের চুল বিক্রি করা জায়েজ কি না? জি না, একেবারে হারাম। মানুষের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ নেই। প্রশ্ন, মেম্বার, মহিলা মেম্বার, চেয়ারম্যান পদপ্রার্থীদের কাছ থেকে ভোট পেপারে কোনো কিছু, ভোটের ব্যাপারে কোনো কিছু খাওয়া হালাল না হারাম? এটা হারাম, যেহেতু এটা ঘুষ। প্রশ্ন, লোহার খাঁচা দিয়ে মাছ ধরা জায়েজ কি না? জি জায়েজ। প্রশ্ন, আমি অনেক দিন আগে মানুষ থেকে ধার বা বাকি নিয়ে গিয়েছি, কিন্তু আমার মনে নেই ওই লোকটি মারা যায়, তাহলে আমি তখন কি করব? তার ওয়ারিশদেরকে পৌঁছিয়ে দিবেন। ওয়ারিশের যদি খোঁজ না থাকে, মূল মালিকের পক্ষ থেকে গরিব মিসকিনকে দান করে দিবেন।